আমি কেয়া চক্রবর্তী তোমাদের অঙ্কের দিদিমণি আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বইয়ের যে তৃতীয় শ্রেণীর আমার গণিত বই সেই বই থেকে তেইশ এবং চব্বিশ পাতার সমস্ত অঙ্ক করে দেব অঙ্ক শুরু করার আগে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও তাহলে আমি যখনই তোমাদের পেজ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অঙ্ক করে দেব। সেই নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে তাহলে আর দেরি না করে অঙ্ক করা শুরু করে দিই আমরা এখন তেইশ নম্বর পাতায় চলে এসেছি এর আগে আমি এক থেকে বাইশ নম্বর পাতার সমস্ত অঙ্ক ভিডিওর আকারে করে দিয়েছি যারা এখনও সে ভিডিওগুলো দেখনি, তারা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আমার গণিত ক্লাস থ্রি চেক করলেই সমস্ত অঙ্কগুলো পরপর দেখতে পাবে এবারে দেখি তেইশ নম্বর পাতায় আমাদের কি অঙ্ক করতে দিয়ে প্রথমে আমি জানিয়ে রাখি এই পাতায় আমরা সংখ্যা সম্বন্ধে ধারণা জানব সংখ্যা আমাদের কথায় লিখতে শিখব এবং সংখ্যাকে কিভাবে একক দশক শতকে প্রকাশ করি সেগুলো আমরা জানবো তাই জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখবে দেখো মিউনিসিপ্যালিটি থেকে বাড়ি বাড়ি নম্বর লিখে যায় ওরা ঠিক করেছেন যে এই কাজে ছাত্রদের সঙ্গে নেবেন ছাত্ররা বাড়ি বাড়ি ফাঁকা জায়গায় নম্বর লিখবে ও রঙ করবে এবারে দেখো তিনটে বাড়ি এই বাড়িতে দেখো একটা বাড়ি হচ্ছে একক আর একটা বাড়ির ওপরে লেখা দশক এবং আর একটা বাড়ির উপরে শতক লেখা এবারে দেখো পাশে একটা সংখ্যা দিয়েছে পাঁচ আট পাঁচ একক দশক শতকে লিখি একক দশক শতক শতকের ঘরে কি আছে পাঁচ দেখো আমরা শতকের ঘরে পাঁচটাকে আমরা বক্স করে করে লিখতে হবে সবুজ রং দিতে হবে দেখো প্রথমে আমরা কালাম এই যে লম্বা করে করে যে ঘরগুলো রয়েছে তাকে বলি কালাম সেই ওয়াইজ আমরা দেব দেখো এই রকম ভাবে এক দুই তিন চার পাঁচ দিলাম পাঁচ এর পরেরটা দেখো দশকে আট রয়েছে দশক ঘরের রঙটা হচ্ছে হলুদ রং আট কিভাবে লিখছে দেখো এক দুই তিন তিনটে বক্সকে করেছি এবং চার পাঁচ ছয় আরো তিনটে বক্স করলাম আরো দুটো করলে আট হয় এক দুই তার মানে আটটা বক্স হয়ে গেল সময় সময় আমাদের আট প্রকাশ করা হয়ে গেল এবারে দেখো পরেরটা পাঁচ পাঁচকে আমরা কিভাবে প্রকাশ করছি এক দুই তিন চার পাঁচ এ এরকম ভাবে দিয়েছে যে পাঁচ তাহলে যে পাঁচ আট পাঁচ কথায় আমরা কি লিখি পাঁচশো পঁচাশি দেখো এখানে লিখে দিয়েছে পাঁচশো পঁচাশি এবারে আসি নেক্সট অঙ্কে তিন শূন্য চার একক দশক আগে লিখি একক দশক শতক আমরা আগে লিখে রাখি কথায় তিন শূন্য চারকে কথায় কি বলি তিনশো চার লিখি তয়স্বী ন তালিবসয়কার তিনশো চয়াকার বয়সূন্যরা চার এবারে আমরা এখানে লিখি দেখো শতকে তিন রয়েছে তিন লিখলাম দশকে শূন্য রয়েছে এবং এককে চার রয়েছে চার রয়েছে মানে আমাদের চারটে বক্স করতে হবে একক ঘরে দেখো এক দুই তিন এখানে একটা চার চারটে চারটে বক্স কি রঙের হবে লাল রঙের হবে এখানে আমি আর রংটা করলাম না তোমরা কিন্তু রং দিয়ে করতে পারো দশক ঘরে শূন্য মানে কোনো বক্স হবে না কিচ্ছু হবে না ফাঁকা রাখবো শতক ঘরে তিন তাহলে কি তিনটি বক্স হবে লম্বাভাবে ভাবে এক দুই তিন মনে রাখবো আমরা কিন্তু দেব এইখান থেকে শুরু করবো আমরা কখনোই রো ওয়াইজ দেবো না এই যে লম এই ওয়াইজকে বলে রো ওয়াইজ রোতে আমরা কিন্তু এক দুই তিন দেবো না আমরা কালাম ওয়াইজ করবো এক দুই তিন নিচ থেকে ওপরের দিকে যাবো আবার এই তিনটে কমপ্লিট হলে আবার নিচে আসবো নিচ থেকে ওপরে যাব কেমন এইভাবে কিন্তু করতে হবে তার মানে তিন লেখা হয়ে গেল তিনশো চারকে আমরা ঘরেও একক ঘর দশক ঘর এবং শতক ঘরের মাধ্যমেও প্রকাশ করলাম এবারে দেখো নেক্সট অঙ্কটা কি দিয়েছে কথায় দিয়ে দিয়েছে তাহলে সংখ্যায় কিভাবে হবে লিখে দিলাম একক দুশো দশক শতক এবারে দেখো শতক ঘরে দুই দশক ঘরে তিন একক ঘরেও তিন এবারে একক ঘরে যে তিন লিখেছি সেটাকে আমাদের বক্সের সাহায্যে প্রকাশ করতে হবে তিন মানে এক দুই তিন তিনটি বক্স হয়ে গেল দেখো দশক ঘরেও তিন রয়েছে মানে তিনটি বক্স হবে এক দুই তিন শতক ঘরে দুই রয়েছে মানে দুটো বক্স হবে এক দুই আমাদের হয়ে গেল দুশো তেত্রিশ এবারে দেখো চারশো একচল্লিশ তাকে আমরা কিভাবে প্রকাশ করব লিখি একক দশক শতক কথায় লিখব চারশো ছয় আকার বয়সীণ চার তালিবশয়কর চারশো একচল্লিশ এক কয়েক চ লয় লয় হসি বসে একচল্লিশ লিখে নিলাম এবারে দেখো একক ঘরে কত আছে এক লিখলাম দশক ঘরে চার শতক ঘরে চার এবারে একক ঘরে এক আমরা ঘরে কিভাবে প্রকাশ করব একটা বক্স দিলাম ঘরে দশক ঘরে চারকে আমরা কি করলাম চারটে এক আর শতক ঘরে চারকে আমরা কিভাবে প্রকাশ করব চারটে বক্স দেব এক দুই তিন আর এখানে একটা চার এইভাবে আমরা চারশো কে বক্সের সাহায্যে প্রকাশ করলাম পরের অঙ্কটা দেখি কি দিয়েছে লিখেছে কথায় লিখে দিয়েছে দুশো পঁচাত্তর তাহলে আমরা এখানে লিখলাম সংখ্যায় দুশো পঁচাত্তর একক দশক শতক দুই সাত পাঁচ শতক ঘরে দুই রয়েছে লিখে দিই দশক ঘরে সাত রয়েছে লিখি এবং একক ঘরে কি আছে পাঁচ রয়েছে সেটাও লিখে দিই তাহলে হয়ে গেল দুশো পঁচাত্তর একে আমরা কিভাবে লিখতে পারি একক ঘরে পাঁচ মানে পাঁচটা বক্স এক দুই তিন চার পাঁচ তোমরা কিন্তু এই বক্স যে আমি করছি সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো তোমাদের যেটা ভুল হয়ে যায় সেটা হচ্ছে তোমরা এরকম ভাবে রোয়াইজ লিখে দাও এক দুই তিন লেখো তোমরা কিন্তু কখনোই ওপর থেকে লেখো না আমি অনেককেই দেখেছি এই ভুলটা করতে তাই জন্য তোমাদের আমি মনে করিয়ে দিচ্ছি এই জায়গাটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখো কেমন এবারে সাত রয়েছে দশক ঘরে তাহলে সাতটা বক্স হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়ে গেল বক্স এবার শতক ঘরে দুই রয়েছে তার মানে কী হবে দুটো বক্স এক দুই দুটো বক্স কেমন দুশো পঁচাত্তর হয়ে গেল এবারে দেখো এবারে হচ্ছে সাতশো সাত শূন্য শূন্য কি করছি একক দশক শতক কথায় কি লিখবো লিখি সাতশো দন্ত এক তো সাত তালিব এক সাতশো এবারে দেখো শতক ঘরে আমি এখানে লিখি শতক দশক একক তাহলে একক ঘরে শূন্য আছে শূন্য বসিয়ে দি দশক ঘরে শূন্য আছে শূন্য বসিয়ে দিই শতক ঘরে সাত আছে সাত বসিয়ে দি তাহলে সাতকে আমরা শতক ঘরে কিভাবে লিখবো সাতটা বক্স লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বক্স দিয়ে দিলাম এইভাবে আমরা সাতশোকে প্রকাশ করলাম এরপরে দেখো কি করতে হচ্ছে আমাদের আটশো একান্ন একক দশক শতকে লিখলাম আটশো একান্ন কথায় কি লিখব আটশো আট আট তালিবসায়ক আর আটশো একান্ন এক নয় নয় একান্ন আটশো একান্ন এখানে কি লিখি দেখো শতক দশক একক শতকে দেখো আট লিখেছি দশকে কি লিখছি দশকে পাঁচ লিখছি এককে লিখছি এক এবারে আমরা ঘরে কিভাবে প্রকাশ করবো দেখো একক ঘরে এক রয়েছে মানে একটা বক্স দশক ঘরে পাঁচ রয়েছে মানে পাঁচটা বক্স হবে এক দুই তিন চার পাঁচ হয়ে গেল এবারে শতক ঘরে আট রয়েছে মানে কি আটটা বক্স হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই দেখো এইভাবে আমরা আটটা বক্সের মাধ্যমে আমরা আটশো একান্নটাকে প্রকাশ করলাম তোমরা কিন্তু বক্সটাকে কালারিং করতে পারো শতক ঘরে তোমরা সবুজ রং দেবে দশক ঘরে তোমরা হলুদ রং দেবে এবং একক ঘরে তোমরা বক্সকে লাল রং দেবে এইভাবে তোমরা করলে আরও ভালো লাগবে কেমন এবারে আমরা তেইশ নম্বর পাতায় সমস্ত অঙ্ক কমপ্লিট করলাম এবারে আমরা যাব চব্বিশ নম্বর পাতায় চব্বিশ নম্বর পাতার অঙ্কগুলো আমরা এবারে সলভ করব। আমরা এখন চব্বিশ নম্বর পাতায় চলে এসেছি চব্বিশ নম্বর পাতায় দেখো কি করতে দিয়েছে রঙিন কার্ড নিয়ে খেলি রঙিন মানে কালারফুল কার্ড সেগুলো নিয়ে আমরা খেলতে বলেছে দেখো একটা ছেলে এখানে একটা হরিণ হরিণকে আমরা সবাই দেখেছি ফটোতে দেখেছি বা চিড়িয়াখানায় গিয়ে দেখেছি হরিণ দেখতে ভীষণ সুন্দর আর সারা গায়ে চাকা চাকা দাগ থাকে সেটাই লিখেছে দেখো হরিণের গায়ে চাকা চাকা দাগগুলি গুনি একটি রাগের জন্য কি দেখো ত্রিভুজের একটা এক নম্বরের কার্ড একক কার্ড আমরা এটাকে বলে থাকি এক নম্বরের কার্ড হচ্ছে ত্রিভুজের মতো আকার নিলাম কার্ড ঝুড়িতে রাখি ছটি রাগের জন্য কি করছি ছটা এক নেব তাহলে ছটা এক নম্বরের কার্ড ছটা এক নম্বরের কার্ড আমি আগেই রেখে দিচ্ছি লাল রঙের ত্রিভুজ দেখো ত্রিভুজ কার্ড তিনটে বাহু যার তারই হচ্ছে ত্রিভুজ রাখলাম এবারে দেখো আটটি কার্ডের জন্য কি আটটা ত্রিভুজ রেখেছে দেখো এক নম্বরের কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি কার্ড রেখেছে আটটি দাগের জন্য এবারে লিখেছে দেখো এতগুলো কার্ডে ঝুড়ি ভরে যাবে হরিণের গায়ে অনেক দাগ তাই তো তাই জন্য কি করতে হবে দেখো তাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এক নম্বরের কার্ড না নিয়ে আমরা কি দশ নম্বরের একটা কার্ড নিচ্ছি দশ নম্বরের কার্ড কি হলুদ রঙের চৌকো চারটে বাহু বিশিষ্ট বক্স যাকে বলছি দেখো বক্স নিয়েছে কার্ড রাখবো তাই বলছে দশ নম্বরে একটা কার্ড রাখবো অর্থাৎ দশটি এক নম্বরের কার্ডের বদলে একটা দশ নম্বরের কার্ড রাখবো কি বুঝতে পারছো তো এবারে দেখো কি লেখা রয়েছে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দশ নম্বরের কার্ডের বদলে একটা নম্বরের নম্বরের কার্ড আমরা ডিম্বাকৃতি ওভাল শেপ বলি ডিম্বাকৃতির ইংলিশে বলা হয় ওভাল ওভাল শেপ ডিম্বাকৃতি এই যে ডিম্বাকৃতি যে কাঠ সেটার রং হচ্ছে সবুজ সেটাই হচ্ছে শতকের কাঠ মানে একশো নম্বরের কাঠকে আমরা ডিম্বাকৃতি সবুজ রঙের কার্ড দিচ্ছি কার্ড রাখবো বলেছে অর্থাৎ দশটি দশ নম্বরের কার্ডের বদলে একটা একশো নম্বরের কার্ড রাখবো এইভাবে কিন্তু আমাদের তৈরি করতে হবে এবারে দেখি কার্ড একে সংখ্যা তৈরি করি ও রং দিই প্রথমে আঠাশ দিয়েছে একক দশক এককে কি দিয়েছে আটটা কার্ড দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এক নম্বরের কার্ড লিখে দিয়েছে কার্ডের গায়ে এক করে লেখা এটা আট নম্বর হয়ে গেল এবারে দশকের ঘরে দুই রয়েছে মানে দুটো দশ নম্বরের কার্ড হবে দেখো হলুদ রঙের বক্স হচ্ছে দুটো দশ দশ করে লেখা রয়েছে তার মানে আমরা এইভাবে কার্ডের সাহায্যে প্রকাশ করলাম এবারে দেখো একত্রিশের একক স্থানে আছে দশক আছে এক তিন তাহলে কি কি করব আমরা প্রথমে দশক স্থানে তিন মানে তিনটে দশের কার্ড নেব এক দুই তিন দশ লিখে দিলাম এক দশ 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 আর একটা এক নম্বরের কার্ড লিখব দেখো ত্রিভুজের আকৃতি একটা কার্ড ত্রিভুজ আকৃতি কার্ড এক নম্বর লিখলাম পরেরটা দেখাচ্ছে বিরানব্বই বিরানব্বই মানে হচ্ছে একক সারে দুই দশক সারে নয় নয় মানে হচ্ছে নটা দশ নম্বরের কার্ড লিখে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা দশ নম্বরের কার্ড নিয়ে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর দুটো এক নম্বরের কার্ড নেবো এবারে দেখি ত্রিভুজ আকৃতি কার্ড হচ্ছে দুই এক দুই দুটো নিয়ে নিলাম তাহলে বিরানব্বইকে আমরা কার্ডের সাহায্যে প্রকাশ করলাম পরে দেখো একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশকে প্রকাশ করে দিয়েছে দেখো একক দশক শতক শতক ঘরে এক তাহলে একটা একশো নম্বরের কার্ড দশক ঘরে চার তাহলে কি চারটে দশ নম্বরের কার্ড এক দুই তিন চার একক ঘরে দুই মানে দুটো এক নম্বরের কার্ড লিখলাম কেমন এবারে দেখো দুশো পঁচিশ তাহলে কী করবো শতক ঘরে দুই দশক ঘরে দুই একক ঘরে পাঁচ শতক ঘরে দুই মানে আমরা কি করছি দুটো একশো নম্বরের কাঠ একশো নম্বরে দুটো কাঠ এক দুই এবারে কি দশক ঘরে দুই মানে দুটো দশ নম্বরের কাঠ এক দুই আর পাঁচ হচ্ছে একক স্থানে তার হচ্ছে পাঁচটা এক নম্বরের কাঠ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে কি দুশো পঁচিশকে আমরা কার্ডের সাহায্যে প্রকাশ করে নিলাম তিনশো একুশকে কীভাবে প্রকাশ করব দেখো তিনটে একশো নম্বরের কার্ড এক দুই তিন কারণ শতক স্থানে কি আছে শতক স্থানে তিন রয়েছে তার মানে তিনটি একশো দশক স্থানে দুই রয়েছে মানে দুটো দশের কার্ড এক দুই আর একক স্থানে এক একটা এক নম্বরের কার্ড এবারে দেখো সাতশো বত্রিশ সে কেউ একক দশক শতকে যদি লিখি একক দশক শতক এককে দুই রয়েছে দশকে তিন শতকে সাত তাহলে শতক করে সাত হচ্ছে সাতটা একশো নম্বরের কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা একশো নম্বরে দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা একশো নম্বরে কার্ড দশক ঘরে রয়েছে মানে কি তিনটি বক্স করে দশ নম্বরে এক দুই তিন এবারে দেখো দুই রয়েছে মানে একক ঘরে দুই দুটো কার্ড হবে এক দুই দুটো কার্ড নিয়ে নিলাম এবারে দেখো ছশো দুই ছশো দুই কে কিভাবে লিখছি একক দশক শতক কিভাবে লিখছি এককে দশকে দুই শূন্য শতকে ছয় তাহলে কি শতক গড়ে মানে ছটা একশো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা একশো হয়ে গেল দশকে শূন্য মানে কোনো কাট দিলাম না আর দুই মানে দুটো এক নম্বরে কার্ড দিলাম দুই দুটো এক নম্বরে আমরা এইভাবে প্রত্যেকটা সংখ্যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলাম এই কার্ডের অঙ্কগুলো কিন্তু ভীষণ সোজা তোমরা কিন্তু প্র্যাকটিস করবে কেমন তোমরা নিজেরাও বিভিন্ন সংখ্যা তৈরি করবে সংখ্যা তৈরি করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করার সময় দেখবে যে তোমরা কার্ডের সাহায্যে সেটা করতে পারছো কিনা এইভাবে তোমরা প্র্যাকটিস করতে করতেই তোমরা খুব ভালো করে সংখ্যার ধারণাটা করে ফেলতে পারবে এবং কিভাবে সেটাকে প্রকাশ করে সেটাও জানতে পারবে কেমন তোমরা কিন্তু সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন